এখনো যারা যারা পুষ্পার্ঘ্য অর্পণ করেননি পণ্ডিতজি শ্রীচরণে, আমি শুধুমাত্র বর্তমান সময়ের রাজনীতি না রাষ্ট্র নীতিরও এক নতুন পরিভাষা আমাদেরকে দিয়েছেন। আমি এখন অনুরোধ রাখব আমাদের, আমরা যদি ভারত মাতা থেকে মাতা শব্দটিকে কেটে নিই, তাহলে ভারত সারা জীবন শুধুমাত্র একটি মাটি। প্রখর চিন্তাবিদ, প্রভাবশালী ব্যক্তিত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আজ পুণ্যতিথি। সেখানে গণতান্ত্রিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে ওখানকার যেসব জায়গায় এগুলো ব্যবস্থা ছিল, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে এতে কি হয় কুক্ষিগত হয়ে যায় পাওয়ারটা, রাজনৈতিক যে শক্তি সেটা কুক্ষিগত হয় এবং সাধারণ মানুষের উপরে তাকে দাঁড়িয়ে নিজের যারা যারা শাসন ব্যবস্থায় থাকে তারা তাদের উপর অত্যাচারের মাধ্যমে তাদের উপর সাপ্রেস করে সেই দেশ বা ওই ব্যক্তিগুলো চলে। আর সমাজতান্ত্রিক দুনিয়া যারা যেভাবে চলছিল সেখানে দেখা গেছে যে মানুষের স্বাধীনতা সেটা কিন্তু হরণ হয়ে যায়। সেই অবস্থার মধ্যে ভারতবর্ষ কিন্তু বুঝতে পারছিল না যে কোন ব্যবস্থায় আমাদের চলা উচিত, এবং সেইভাবে কিন্তু ভারতবর্ষের মুক্তির কোনো পথ দেখা যাচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যার জন্য আমরা আজকে ওনার পুণ্যতিথিতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সারা ভারতবর্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটি পালন করছেন, ওনাকে স্মরণ করছেন। উনি বলেন যে না, ভারতের মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি তার মধ্যে সব কিছু অন্তর্নিহিত আছে, এবং সেইগুলোকে যদি আমরা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তার মধ্যেই আমাদের মুক্তির পথ আছে, সেইগুলোকে যদি আমরা খালি বেছে নেওয়া আমাদের একমাত্র কর্তব্য, এবং সেইভাবে উনি একাত্তর মানবাদের সৃষ্টি করেছেন। কিন্তু উনি যে পার্টির বীজ সেদিন রোপণ করে দিয়েছিলেন আজ সেটা আর নিজের স্বভাব সম্বন্ধে তাদেরকে শেয়ার করেছি, এবং লাস্ট কথা আমার এটাই ছিল তাদের কাছে যে আপনারা যারাই বসে আছেন এই 100 জনের মতো টোটাল, তাদের প্রত্যেকের মধ্যে যখন এই অফিসে আসবেন যাওয়া পর্যন্ত প্রত্যেকের মনের মধ্যে মানসিকতার মধ্যে বিপ্লব দুর্গে ঢুকিয়ে নেব। এই অফিস থেকে যাওয়ার সময় আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে যান, কিন্তু এই অফিসে আসার পর ভাববেন যা প্রতিটি ব্যক্তি বিপ্লব দেব, তবে তার মন তন দিয়ে কাজ করব। স্যালারি দিয়ে কাজ করানো যায় না, আমি দেখে নিয়েছি 4 লাখ টাকা স্যালারির লোক আছে ত্রিপুরাতে। কাজ তো মন থেকে হয়, মানসিকতা থেকে হয়, ডিভোটেড করতে হয়, তার জন্য ইমোশনস তৈরি করতে হয়। আর আমি ওখানে বসার সময়ে 2-3টা কল তুলেছিলাম, একটা কল কি এসছে বলে আমি ধন্যবাদ জানানোর ফোন করছি, তাই বলে আমি বিপ্লব দেব বলছি খুশি হয়ে গেছে নতুন বাজারে জল যাচ্ছে। আমি ব্লাডের জন্য বলেছিলাম এখানে বলার পর আমার ছেলেকে ব্লাড দিয়ে দিয়েছে, আমার ছেলে বেঁচে গেছে। আমি কথাগুলো আপনাদের সামনে তার জন্য তুলে ধরলাম, চেষ্টা করা নিজের কাছে যা যা দায়িত্ব আছে অন্যকে দিয়ে নিশ্চিত করা, অধ্যক্ষকে ডক্টর মানিক সাহেব, জেনারেল সেক্রেটারি টিঙ্কু দা, কিশোর দা, পাপিয়া দি, পদাধিকারী, তাহলে পদাধিকারী হয়ে গেছে তার বলে আমাদেরকে না জিজ্ঞাসা করে নির্ণয় করবে কি হয় কি নির্ণয়, তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে জায়গায় কাজ করি কোনো মন্ডলে, সেই জায়গায় যদি কোনো বড় নেতৃত্ব থেকে থাকে, হয়তো বা এখন কোনো পদে নেই,
এখন মন্ডল প্রেসিডেন্ট না এক্স মন্ডল প্রেসিডেন্ট, ওনার ব্যক্তিত্ব আছে, উনি কাজ করেছেন অথবা সরকারে কোনো দায়িত্ব কাজ করছেন। তো আমরা যখন কোনো নির্ণয় নেই, যারা এখন আমরা দায়িত্ব আছি তারা বিষয় নিয়ে তৈরি করা নির্ণয় নেওয়ার সময় একবার এই ধরনের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা, ওই আর দেখবে সমস্ত কিছু সমাধান। ও আপনার নির্ণয় মানবে, এতটাই তাদের সঙ্গে আলোচনা করা। যাতে আমরা বুথের তৈরি করছি, সেই বুথের মধ্যে এই লোকগুলোকে রেখেছে, আপনার কোনো বিষয় আছে কি বলুন তো, ইক্কা দুক্কা বলতে পারে। যদি তারপর আপনি যদি বলেন না দাদা ওই লোকটা তো ভালো না, এটা কাজ হবে না, আপনি একটু চিন্তা করে দেবেন, ও আপনি যেটা বলবেন সেটাই মানবে, এর বাইরে যায় না। আমি আমি সংগঠন করেছি, আজও করি, তো অতটাতেই আর কেওয়াজ তৈরি হয়, ডিফারেন্সেস তৈরি হয়। তো আজকের দিনে আমরা সবাই মিলেমিশে দীনদয়াল উপাধ্যায়ের যে রাস্তা উনি দেখিয়েছেন, যেই পথে আমরা চলা শুরু করেছি তাকে আরো বেশি সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা ব্রতী হব এবং ভারতীয় জনতা পার্টি আর সংগঠনকে শক্তিশালী করব এবং নরেন্দ্র ভাই মোদীর হাতকে সর্বোপরি শক্তি যোগাব আর সবাই মিলে এক দিশাতে কাজ করব, ব্যক্তি বর্ণনা দল বড় সেই মানসিক তারিখে কাজ করব। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই কাজ করুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, এটাই আমার আজকের দিনে আপনাদের প্রতি ধন্যবাদ। ইকোনমির যে নীতি মাননীয় প্রধানমন্ত্রী যে লাভ করেছে, এই ঘরে ঘরে ফ্রিতে জল দীনদয়াল উপাধ্যায়, রুরাল ইকোনমি পঞ্চায়েতে 80 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পৌঁছে দেওয়া দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানব। আমরা ত্রিপুরায় জন্মগ্রহণ করেছি, আমাদের একসময় দুর্ভাগ্য ছিল যে আমরা বিদেশি স্ট্যালিন লেনিন ফালনা ঢিলনা কোথায় কে আছে নামও আমি বলতে পারি না, বহু কিছু নাম, 100 বছর হয়েছে তার বার্থডে বাঘা কি জানি একটা আছে দেখি, আমেরিকার দেশ ছোট্ট একটা দেশ, হ্যাঁ 100 বছর পূর্তি উপলক্ষে দেখি এখানে বার্থডে বাঘা কোথায় নিয়ে গেছিল ত্রিপুরা। অথচ দীনদয়াল উপাধ্যায়কে ত্রিপুরা মানুষ বেশি জানত না, আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দীনদয়াল উপাধ্যায়কে জানে। এত বড় অর্থনীতিবিদ, তৎকালীন কত বছর আগে একাত্ম মানববাদ উনি রচনা করেছিলেন, কিন্তু পুরনো সরকারগুলি তার মূল্যায়ন করেনি কখন। মানুষ কি চায় বিপ্লবের কাছ থেকে, একটু বসতে চায়, দেখতে চায়, আমার কাছ থেকে কিছু চায়ও না, একটু চা খাক আমাদের সঙ্গে বসে মনের কথা বলতে চায়। আমরা ভাগ্যবান যারা তাদের মনের কথা আমাদেরকে শেয়ার করতে চায়। তাই আজকের এই দিনে আমি আপনাদের কাছে যারা এখানে সভাগারে রয়েছেন আর যারা এই সভাগারে নেই, সবার কাছে আমার নিবেদন থাকবে যে আপনারা জনসংযোগ করুন, জনতার সঙ্গে জুড়ে থাকুন। যাচ্ছেন দুইবার তো চারবার যান, যে চারবার যাচ্ছে তে ছয়বার যান, জনসংযোগের কোনো শেষ নেই, কোনো না কোনো তালিকা বের করে নাও,
কোন না কোন মাধ্যম তৈরি করে না। আমি আশা করি আপনারা সেই কাজগুলি করবেন। আর দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারকে নিয়ে যাওয়া, অন্তিম ব্যক্তিকে যাতে সরকারের কাছে না আসতে হয়, সেটা কিন্তু ত্রিপুরা সরকার অনেকাংশেই করে নিয়েছে। আজকে ত্রিপুরাতে